নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দারুণ সুস্বাদু একটা পটলের রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মৌরি পটল। এটা খেতে অসাধারণ হয়, ভাত রুটি যা দিয়ে খান না কেন ভীষণই ভালো লাগবে, আর রান্না করাও একেবারে সহজ, এই গরমে ঝটপট তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, আমি এখানে 400 গ্রাম পটল এভাবে হাফ হাফ ছুলে দুদিকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যেমন খুশি করে কেটে নেবেন, কাটা কোনো প্রশ্ন আসে না। আমি এভাবে কেটেছি বলে আপনারাও এভাবেই কাটতে হবে, তার কোনো প্রয়োজন নেই। দেখুন, তারপর যেদিকটা চোকলাটা একটু ছাড়িয়ে নিয়েছি সেদিকটা এভাবে চাকুর মাথা দিয়ে একটু ফেরে দিচ্ছি, যাতে মশলাটা ভেতরে ঢোকে। অনেক সময় পটল একটু পানসে লাগে, খেতে ভালো লাগে না, কিন্তু আমি আজকে যেভাবে করব একেবারেই পানসে লাগবে না, খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন, আমি চারিদিকে এভাবে কেটে নিয়েছি, এভাবে চাপ দিলে যে ফাঁকাটা হচ্ছে, রান্নার পরে এই ফাঁকা জায়গাটা দিয়েই মশলাটা ভেতরে ঢুকবে, তাহলে পটলগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এভাবে আমি সবগুলো পটল একটু চিরে দিচ্ছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি যদি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পটলগুলো এইভাবে চেরার আগেই কিন্তু পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন, ধুয়ে জলটা একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। 10 মিনিট আগে ধুয়ে ঝুড়িতে রেখে দিলেই জলটা শুকিয়ে যাবে, তাহলে আর ভেতরে জল ঢুকবে না, পটলগুলো পানসে লাগবে না। এবার পটলগুলোর মধ্যে একটু নুন মেখে নেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে শুধু নুনই মাখবো, পটলগুলোর মধ্যে হলুদ দেব না, কেননা পটলের একটা নিজস্ব কষ আছে, যেটা হলুদ মাখলে পরে ভাজার সময় কালো হয়ে যায়, আর পটল ভাজার তেলগুলোও নোংরা হয়ে যায়। আপনারা চাইলে হলুদ দিয়েও মাখতে পারেন। এবার ভালোভাবে মেখে রেখে দেব 10 মিনিট, তাহলে পটলগুলো নরম হবে আর সফটও হবে, ভাজার সময় তেলের পরিমাণটা কম লাগবে। 10 মিনিট পর দেখুন চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে এই কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পটলগুলো, পটলগুলোকে লালচে করে ভেজে নেব। 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে একেবারে উপরে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু নুন, একই সাথে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন লাল লঙ্কার পরিবর্তে, যেহেতু এখন গরম কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব। আমি মশলার পরিমাণটা আমার পটলের পরিমাণ বুঝেই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুসারে কম বেশি করে নিতেই পারেন। যেহেতু এখন গরম সেজন্য মশলার পরিমাণটা একটু কমিয়ে দেওয়াটাই ভালো। এদিকে দেখুন পটলগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেব। পটল তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম সাদা গোটা জিরে, আর দিয়ে দিয়েছি 2 এলাচ আর 1 টুকরো দারচিনি, একটু থেতো করে দিয়েছি। এবার কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। যখন ভাজা সুগন্ধটা তেলের সাথে ভালোভাবে মিশে যাবে, তারপরে দিয়ে দিচ্ছি মশলার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা। এবার 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এভাবে কষিয়ে রান্না করে নেব। এদিকে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পুরো ভর্তি করে মৌরি গুঁড়ো, যেহেতু মৌরি পটল সেজন্য মৌরির পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমার কাছে গুঁড়ো ছিল তাই গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা গোটা মৌরিও গুঁড়ো করে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মৌরি গুঁড়োটা মিশিয়ে নিলে দইটাও আর কাটার ভয় থাকবে না। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন যে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এবার দইয়ের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। দইয়ের বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, কেননা অনেকটাই মশলা লেগেছিল। এবার আরও একবার মশলাটাকে কষিয়ে নিতে হবে, 3-4 মিনিট সময় নিয়ে
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এভাবে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত দইয়ের জলটা শুকিয়ে গিয়ে মশলাটা একেবারে ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে কষাবো, তাহলে মশলাটা ভালো কষানো হবে। দেখুন বন্ধুরা, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে আর মশলাটাও একেবারে দানা দানা হয়ে গেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকাটা তুলে মাঝে আমি আরও 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলা লেগে না যায়। এখন আমি আরও 1 মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে ভাজা ভাজা করে নেব, এতে করে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আরও 1 মিনিট মতন ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল, পটলটাকেও আরও 1-2 মিনিট একটু কষিয়ে নেব মশলার সাথে নাড়াচাড়া করে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, যেহেতু টক দই দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। আপনাদের কাছে টক দই না থাকলে এখানে টমেটোও দিতে পারেন, আমি যেহেতু দই দিয়েছি সেজন্য আর টমেটোটা দিলাম না। এবার আরও কিছু সময় মশলার সাথে পটলটাকে কষিয়ে নেব, এতে করে মশলাটা ভালোভাবে মিশবে পটলের সাথে। দেখুন বন্ধুরা, পটলটাকে আরও কিছু সময় মশলার সাথে কষিয়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, তবে এখানে কিন্তু খুব বেশি একটা জল যোগ করব না, কেননা এটা পাতলা ঝোল হবে না, একটু ঘন ঝোলই হবে। দেখুন আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে 4-5 মিনিট রান্না করে নেব, আর ঝোলটা যাতে ঘন হয়ে আসে সেই পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ঢেকে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন ঝোল একেবারে ঘন হয়ে গেছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঘন হয়ে যাবে। আমি নুন মিষ্টিটাও চেক করে নিয়েছি, আপনারাও এই মুহূর্তে নুন মিষ্টিটা চেক করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, এই গরম যেহেতু নিরামিষ রান্না করেছি সেজন্য আমি একটু সামান্য ঘি আর গরম মশলার গুঁড়ো দিলাম। এবার মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, তারপর সার্ভ করে দেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন যোগ করেও করতে পারেন। দেখুন বন্ধুরা, 5 মিনিট ঢেকে রাখার পর একবার দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখতে খেতেও অসাধারণ হয়। অবশ্যই একবার আমি যেভাবে আজকে রান্না করলাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেলে একবারে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি যদি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।